নমস্কার বন্ধুরা, দেবশ্রী টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুবই সিম্পলভাবে কাটরি কাট ব্লাউজ কাটিং দেখাবো। তো ভিডিওটা কোনো স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটাকে আমি শুরু করি। এখানে আমি 1 মিটারের মতো কাপড় নিয়েছি। আমি এখানে সিম্পল কাপড়ের মধ্যেই কাটিং করে দেখাবো। তো এইভাবে কাপড়টাকে প্রথমে ফোল্ড করে নিতে হবে। তো এরকম করে কাপড়টাকে আমি টু ফোল্ড করে রাখবো। এভাবে কাপড়টাকে টু ফোল্ড করে রাখতে হবে। টু ফোল্ড করে রাখার মানে 2 পয়েন্ট হিসেবে এরকম আমি মার্জিন নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ব্লাউজের লম্বাটা নেব। তো ব্লাউজ রেডি হবে 13.5 ইঞ্চিতে। তো আমি 13.5 ইঞ্চিতে এখানে রেডি করে রাখবো। তো আমি এখানে নিয়ে নিব 1.5 ইঞ্চি বেশি, তো 15 ইঞ্চি নিচ্ছি আমি। টোটাল আমি এখানে 15 ইঞ্চি নিয়ে নিলাম। এইভাবে আমি দাগটাকে সোজা করে নেব। প্রথমে এখন নিয়ে নেব আমি শোল্ডার। তো শোল্ডার আমার মেজারমেন্টে আছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে একটা আমি দাগ দিয়ে দিলাম। আর এখানে এখন নিয়ে নিব আর্ম হোল। এভাবে 6 ইঞ্চিতে আমি আর্ম হোল দাগ দিয়ে দিলাম। তো আর্ম হোলের জন্য আমি এখানে নিলাম 6 ইঞ্চি, আর শোল্ডার আমি এখানে নিলাম 5.5 ইঞ্চি। আমি নিয়ে নেব এখানে চেস্ট সাইজ। তো আমার মেজারমেন্টে চেস্ট সাইজ আছে এখানে 34 ইঞ্চি। তো 34কে 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি আসে। তো আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এখানে আমি হাই হুকের জন্য 2 পয়েন্ট বেশি নিয়ে নিলাম। তো 2 পয়েন্টের মার্জিন নিয়ে নিলাম। এটা যেহেতু সামনের পার্ট, তো হাই হুকের জন্য 2 পয়েন্ট বেশি নিয়ে নিলাম। আর তারপরে এখানে 1.5 ইঞ্চির মতো আমি মার্জিন নিয়ে নিলাম। তো টোটাল আমি তাহলে নিয়ে নিলাম 10.5 ইঞ্চি। এখন আমি এখানে নিয়ে নিব কোমরের সাইজ। তো কোমর আমার মেজারমেন্টে আছে 32 ইঞ্চি। তো 32-এর এখানে আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো 2 পয়েন্ট আমি এখানে রাখছি হাই হুকের জন্য, আর এদিকে 1.5 ইঞ্চি মার্জিন। তো দুইটা লাইনকে আমি এভাবে সোজা করে নেব। তো হয়ে গেল এখানে কোমরের মেজারমেন্ট আর চেস্টের মেজারমেন্ট। এখন আমি এখানে নিয়ে নিব গলার। গলার চেওড়াটা আমি এখানে রাখছি 2.5 ইঞ্চি, আর গলার যে লম্বাটা সেটা আমি এখানে রাখছি 6 ইঞ্চি। আর একটা কথা, কাটরি কাট ব্লাউজে সবসময় গলার যে লেন্থ আছে, সামনের যে গলার লেন্থ আছে সেটা 5.5 থেকে 6 ইঞ্চির মধ্যেই রাখতে হবে। না হলে যদি আমি উপরে রাখি 4.5 ইঞ্চি কি 4 ইঞ্চি রাখি, তাহলে কিন্তু গলাটা উপরের দিকে উঠে যাবে। তো সেটার জন্য এটা ধ্যান রাখতে হবে। এখানে সব সময় 5.5 না হলে 6 ইঞ্চির মধ্যেই রাখতে হবে। এভাবে গলার আমি শেপটা দিয়ে দিব, রাউন্ড শেপ দিয়ে দিলাম। তারপর এখানে আমি রাখছি আর্মহোলের উপরে 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে এভাবে আর্মহোলের শেপটা দিয়ে দিব। এখন আমি এখানে কাটরি বার করব। তো তার জন্য
এখানে আর্মহোলের ঠিক মিডিলে 1 ইঞ্চি উপরে যে আমি দাগ দিয়েছি সেখান থেকে শুরু করে ইঞ্চি টাইপ রেখে এইভাবে 2 ইঞ্চি নিচে একটা আমি এখানে দাগ দিয়ে দিব। আর গলার নিচের থেকে উপরে 1 ইঞ্চি উপরে এরকম করে নিয়ে নিলাম। এখন আমি এখানে নিচের থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব, আর মিডিল থেকে এখানে 2.5 ইঞ্চিতে নিয়ে নেব। তো এইভাবে আমি গলায় দিয়ে দিব নিচের বেল্টের জন্য, এটা বেল্ট বের হয়ে যাবে। এখন দেখতে হবে এখানে কাটোরি বার করার জন্য এইভাবে ইঞ্চি টাইপ রেখে দেখতে হবে কত আসছে। তো এখানে আমার টোটাল আছে 10 ইঞ্চি, তো 10 ইঞ্চি আছে, তো 10 ইঞ্চির মধ্যে 2 ভাগ এদিকে নিতে হবে, 1 ভাগ এদিকে ছেড়ে দিতে হবে। 10 ইঞ্চি আসছে, তো এখানে আমি 3 ইঞ্চি 2 পয়েন্টে দাগ নিয়ে নেব। তো 2 ভাগ আমি এদিকে নিয়ে নিলাম আর 1 ভাগ এদিকে আমি ছেড়ে দিলাম। এখন এটাকে সোজা করে নেব। এখন এখান থেকে শুরু করে গলার 1 ইঞ্চি উপর থেকে শুরু করে এইভাবে গলাইটা আমি দিয়ে দিব। এইভাবে আমি গলায় দিয়ে দিলাম। তো আমার পুরো মেজারমেন্ট নেওয়া কমপ্লিট সামনের পার্টের। তো আমি যেভাবে আমি মেজারমেন্ট নিয়েছি সেই অনুযায়ী এরকম করে আমি কেটে নেব পুরোটা। এখানে আমার কাটিং হয়ে গেল। তো এটা ছোট কাটুরি আছে, তো এই ছোট কাটুরি থেকে বড় কাটুরি বের করে নেব। এখন এইভাবে এরকম করে নিয়ে কাপড়টাকে 2 ফোল্ড করে রাখতে হবে। এইভাবে 2 ফোল্ড করে রেখে এই যে ছোট কাটুরি আছে এটাকে এইভাবে রাখতে হবে। তো এইভাবে কাটুরিটাকে রেখে নিচের দিকে আমি দেখে নিব যে 1.5 ইঞ্চি হচ্ছে কিনা। তো হয়ে গেছে এখানে 1.5 ইঞ্চি। তো এখন কি করব, এই সাইড থেকে আমি নিয়ে নিব 1 ইঞ্চি বেশি নিয়ে নিব, আর এই সাইড থেকেও আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিব। এইভাবে নেওয়ার পর এই যে এখান থেকে আছে গলার দিকটা, এখানে কিচ্ছু করতে হবে না, যেইভাবে আছে একইভাবে এইভাবে নিয়ে নিতে হবে। আর একটু শুধু এদিকে 2 পয়েন্ট হিসেবে এদিকে একটু নিয়ে নিলাম আর 2 পয়েন্ট এদিকে নিয়ে নিলাম। তখন কি করব, এই সাইডে আমি একটা স্কেল দিয়ে এইভাবে রেখে আমি কাটোরির আকারটা দিয়ে দেব। এইভাবে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম, আর এদিকে হালকা হাতে আস্তে আস্তে করে উপরের দিকে 2 পয়েন্ট হিসেবে এইভাবে গলাইটা দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে এদিকে মিলিয়ে নেব। তো এইভাবে মিলিয়ে নিলাম। এখন আমি দেখব এখান থেকে এখানে কতটা আছে। তো এখানে আছে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি, তো মিডিলে আমি কি করে বের করব, এইভাবে ইঞ্চি টেপটাকে রেখে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এইখানে মিডিলে আমি দাগ দিয়ে দিলাম। তো আমার মিডিল সাইডটা বের হয়ে গেল। তো এখন আমি কি করব, এখান থেকে শুরু করে মিডিল থেকে শুরু করে আমি নিচে
দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তো দেড় ইঞ্চি নিচে হয়ে যাচ্ছে আর দেড় ইঞ্চি উপরে, তাহলে তিন ইঞ্চি পুরোপুরি এখানে হয়ে যাবে। তো এখন স্কেল দিয়ে এইভাবে এই কোণ থেকে শুরু করে এখানে আমি এরকম করে মিলিয়ে নিব, আর এই সাইড থেকে শুরু করে স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে নেব। তো এখানে আমার পুরো ছোট্ট কাটুরি থেকে বড় কাটুরি বের হয়ে চলে আসবে। তখন আমি এটাকে সরিয়ে নেব। এইখান থেকে মিডিল থেকে শুরু করে আমি উপরে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তিন ইঞ্চি এখানে নিয়ে নিলাম, আর এই সাইড থেকে দুই ইঞ্চি উপরে নেব। এখন এটা দেখতে হবে এই যে রাউন্ড শেপটা আছে এটা কত আসছে। তো এইভাবে ইঞ্চি টেপটাকে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেজারমেন্টটা নিয়ে নেব। তো এখানে এগারো ইঞ্চি আসছে, তো এগারো ইঞ্চির এখানে আমি নিচে এক ভাগ নেব আর দুই ভাগ উপরে ছেড়ে দেব। তো এখান থেকে আমি নিচে এক ভাগ নিয়ে নেব আর দুই ভাগ উপরে ছেড়ে দেব। তো এখানে আমি নিয়ে নেব তাহলে সাড়ে তিন ইঞ্চি। তো সাড়ে তিন ইঞ্চি উপরে আমি একটা দাগ দিয়ে দিলাম এইভাবে। এইভাবে রেখে আমি স্কেল দিয়ে এই মিডিল থেকে এখানে পর্যন্ত এইভাবে মিলিয়ে নেব। এইভাবে আমি খুব সুন্দর করে মিলিয়ে নিলাম এইভাবে। এখন আমি এটাকে কাটিং করে নেব। তো এইভাবে আমি খুব সুন্দর করে মিলিয়ে নিলাম। এখন আমি এখানে প্লেটের জন্য নিয়ে নেব, দেড় ইঞ্চি এই সাইডে নিয়ে নেব আর দেড় ইঞ্চি আমি এই সাইডে নিয়ে নেব। তো আমি ভালো করে এটাকে এখন মিলিয়ে নেব। তো পুরো মেজারমেন্ট নেওয়া কমপ্লিট, এটাকে আমি কাটিং করে নেব। আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। তো ছোট্ট কাটুরি থেকে বড় কাটুরি খুব সহজভাবেই বের করে নিলাম। তো এটাকে যদি আমি এটা আস্তর ছাড়াই বানাই তাহলে এই জয়েন্টটাকে কাটার কোনো দরকার নেই, আর যদি আমি এটাকে আস্তরবালা বানাই তাহলে কিন্তু এই জয়েন্টটাকে কেটে নিতে হবে। তাই আমি আস্তর ছাড়াই বানাবো এটা। তাহলে এইভাবে ধরে এরকম করে সেলাই করে নিতে হবে। আমি সিম্পল কাপড়ের মধ্যে এটা কাটিং করে দেখালাম, আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। তো ছোটো কাটুরির থেকে এই বড় কাটুরি আমি কেটে বের করে নিলাম খুব সহজভাবে। এটা যখন আমি এখানে সেলাই করে নেব তো খুব সুন্দর করে ফিটিংটা চলে আসবে। তো এটা বেল্ট হয়ে গেল নিচে। আজকের ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের জন্য এটুকুই। তো সবাই ভালো থাকবেন।